ডুডল মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের লজটা তোমাদের ঘুরে দেখাবো এই ভিডিওয়। লজটা কেমন লাগছে সবাই দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটা লজের সামনেটা দেখো, দূর থেকে না দেখালে দেখতে পাবে না, কিন্তু যতটা দেখানো যায় সামনেটা দেখাচ্ছি। কাজ চলছে ভেতরে, এটা নিচ ছেড়ে এখান থেকে একটা সিঁড়ি আছে, এখানে কাঠের কাজ হচ্ছে। ভেতরটা আমি যাচ্ছি, এই দেখো এখান থেকে কেডিও চলে এসছে, সকাল যেখানেই যাব সেখানেই কেডি চলে আসবে। ও এখন কাজ কমপ্লিট হয়নি, সব কাজ চলছে। এপাশে রুমগুলো দেখাচ্ছি তোমাদের, এই দেখো রুমের মধ্যে সব জিনিসপত্র ভর্তি, এখনো কাজ কমপ্লিট হয়নি। প্রচুর জিনিসপত্র সব রুমে রুমে ভর্তি, এখনো ঠিকঠাক কাজ কমপ্লিট করা হয়নি, এখনো 10 দিন মতো 12 দিন মতো লাগবে। এটা এই পাশের জায়গাটা, এই দেখো এটা হলো বাথরুম, বাথরুমে সব কিছু বসিয়েছে, কালকে মনে বসিয়েছে, কাল পরশু দিন। এই দেখো শাওয়ার, এটা সব কিছু কল টল সব বসিয়েছে। রুমটা তোমাদের দেখাচ্ছি, দেখো এপাশ থেকে বাইরের এটা দেখা যাবে, খুব সুন্দর হাওয়া হয় খুব ভালো, এখানটায় ফ্যান লাগে না। এই সাইডটা দেখো, এটা আমাদের জায়গা ছিল, এই যে লজটা হয়েছে বিক্রি করে দেওয়া হয়েছে। চলো ওপরে যাচ্ছি আমি এখন। আমাদের নিচে 4টে রুম আর ওপরে 4টে রুম। এই দেখো এখানে একটা জানালা আছে, আমি ওপরে যাচ্ছি এখন একতলার ওপরে। এই দেখো এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর। এই দেখো এটা আমাদের ডাইনিং, সবাই বসবে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা নদীর বাঁধ দেখা যাচ্ছে, এই যে পুরো নদীর জলও দেখা যাচ্ছে। এটা এই দেখো বাইরেরটা, এখান থেকে কত সুন্দর লাগছে। তারপরে দিকটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই ঘরে সব খাটের জিনিসপত্র রাখা, খাটের খাট বানিয়ে রাখা, 17-18টা খাট আছে। এই দেখো এই বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, এখনো দরজা বসেনি, বাথরুমগুলো সব সবে কোমোড আর এই বেসিন টেসিনগুলো বসানো হয়েছে। এই দেখো কেডি আমার সাথে সাথে চলে এসেছে, যেখানেই যাবো চলে আসছে। ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দেবে। দেখো তোমাদের দেখাই এই রুমটা দেখাচ্ছি, এটা বন্ধ, এটা দেখো এই রুমটা, এখনো কোনো কিছু ডেকোরেট করা হয়নি, কিছু ঘরে দেওয়া হয়নি। তোমাদের এই পাশের ব্যালকনি রুমটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর এইখানটা, এই রুমটা দেখতে খুব ভালো লাগে। দরজাগুলো সবে বানানো হচ্ছে, নিচে এখনো কালার করা হয়নি। সাউন্ড দিচ্ছে বড্ড,
দেখো এখান থেকে ভিউটা দেখো, এটা বাথরুম, এটাতে কোনো কাজ এখনো হয়নি। এখান থেকে দেখো এটা বাইরেটা কত সুন্দর লাগছে, এই ব্যালকনি আছে এখানে, বাইরের পরিবেশটা দেখা যাবে, দেখো কত সুন্দর লাগছে। আরো এগুলোই যখন ধান চাষ করা হবে এই জমিগুলোয়, ধান গাছ একটু বড় বড় হলে খুব সুন্দর লাগে, পুরো সবুজে ভরে থাকে। আমি এখন ওপরে যাচ্ছি, ওপরে এখন সবাই গুলি খেলছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানেও একটা জানলা আছে, তিনতলার ওপরে যাচ্ছি এখন, এই দেখো। এই দেখো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি জায়গাটা, এটা টপ ছাদে। এগুলো কাজ বাকি আছে, এখনো করা হয়নি সেভাবে। এই দেখো সবাই কত সুন্দর লাগছে জায়গাটা। এখন বিকালের টাইমটা তো ভালো, মানে অন্ধকার অন্ধকার টাইপের হয়ে এসেছে, ওই জন্য কতটা ভালো আসছে না ছবি। আমি এখন নিচে যাচ্ছি, এই দেখো এই দেখো এখানে কাঠ দরজা তৈরি হচ্ছে। এই রুমটা এমনি বাড়ির লোকে থাকার জন্য বানানো, এই রুমটা বাথরুমটা ছোট, শুধু বাড়ির লোক ইউজ করার জন্য। এটা কিচেন রুম, এখন কাকু কাঠের রুম করে দিয়েছে, দরজাগুলো তৈরি হচ্ছে। এই রুমটা এমনি বানিয়েছিল ফার্স্ট জিনিসপত্র রাখার জন্য, তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো সমস্ত জিনিসপত্র আছে, আর এগুলো আমাদের চাল বিলে পাতবে বলে এখানে খাটিয়ে রেখেছে। চলো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, তোমাদের ওই পাশের এপাশটা এটা দেখো, এই দেখো এই দিকটা থেকে, মানে এই যে নদীর রাস্তা এখান থেকেই গেস্ট আসতে পারবে, এখান থেকে এই রাস্তাটা মেন, এর এপাশটা ঘাটে গেছিলাম সেখানে ঘাট, আর এইখান থেকে ঘাটে বেশিক্ষণ না, 3-4 মিনিট লাগে ঘাট, এইখান থেকে নদীর রাস্তাটা সামনে, এবার এপার থেকেই আসবে সবাই। এই পুরোটা দেখাচ্ছি, মেন এখানটা ওপরটা আমাদের লজের নাম লেখা আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। পরিযায়ী হোমস্টে, এই দেখো এটা আমাদের পুকুর, লজের পুকুর এটা।
এই ঘাট, ঘাটটা এখনো বানানো হয়নি। লজটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে তো সাবস্ক্রাইব আছে, লাইক কমেন্ট শেয়ার করবেই, আর লাইকটা যেন সবাই করে দেবে যারা যারা ভিডিও দেখবে। টাটা, ভিডিওটা এখানে শেষ করছি।